আর দু ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় রাতেই বাড়বে শিলাবৃষ্টি এই কাল বৈশাখী ঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে কি বললো আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ঘণ্টাখানেকের মধ্যেই যেয়ে আসছে সহ ভয়ঙ্কর কাল গসে কি ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগে হাওয়া অফিসের টুইটারে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশেও সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বহিবে উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী দু ঘন্টায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না জেলায় জেলায় দুপুর গলার এই শুরু হবে ঝড় বৃষ্টি সকাল থেকেই বজ্র সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কাল কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে এই বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে বাংলাদেশের সিলেট বিভাগেই কিন্তু আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ